আমাদের দেশের অনেক মা বোনেরা মনে করেন শবে বরাতে ভালো করে নামাজ কালাম পড়লে এবাদত করলে আগামী বছরে আমার ভাগ্যটা ভালো হবে। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি বিশেষ আমল শিখিয়ে গিয়েছে, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলব। দেখুন, রিজিকের বরকত, আয়ু বৃদ্ধি, এই সকল নিয়ন্ত্রণ কার হাতে? উত্তরে আপনি বলবেন অবশ্যই আল্লাহ পাকের হাতে। তো আপনি এই সকল কিছু যদি আল্লাহ পাকের কাছ থেকে অর্জন করতে চান, তাহলে কি আপনাকে পীর সাহেবের কাছে যাওয়া উচিত নাকি আপনার পিতা মাতার কাছে যাওয়া উচিত? মানে কার কাছে গেলে আল্লাহ পাকের রহমত এবং বরকত বেশি পাওয়া যায়? আপনি কোনো কিছু জানেন না, মাসআলা জানা প্রয়োজন, তাহলে আপনি পীরের কাছে যান, আলেমের কাছে যান। কিন্তু আল্লাহ পাকের রহমত, বরকত এবং আপনার ভাগ্য পরিবর্তন করতে যদি চান, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন তা হচ্ছে, সর্বপ্রথম বাবা মায়ের খেদমত বাড়িয়ে দিন। রক্তের সম্পর্ক যদি নষ্ট হয়ে থাকে, শুধুমাত্র দুনিয়ার এই রিজিকের বরকত এবং অবস্থার পরিবর্তনের জন্য আজকে থেকেই সব কিছু ভুলে রক্তের সম্পর্ককে পুনঃপ্রতিষ্ঠা করুন বা পুনরায় স্থাপন করুন। সব ভুলে যান, ক্ষমা করে দিন। আত্মীয়তার সম্পর্ক, পিতামাতার খ্যাতবোধ ব্যতীত আপনি আপনার ভাগ্য আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে নিতে পারবেন না। আমি আবারও বলছি, আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, আয়ু বাড়িয়ে দিবেন, রিজিকে বরকত দিবেন, আপনাকে তার জন্য পিতামাতার খেদমত করতে হবে, রক্তের সম্পর্ক রক্ষা করতে হবে। সত্য কথা হচ্ছে, শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন, ভাগ্য ভালো করার জন্য আব্বা আম্মার হক আদায় করেন, খিদমত করেন, ভাই বোনের হক পরিপূর্ণরূপে দিবেন। অনেক ভাইদের মধ্যে দেখা যায় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো নেই, পিতামাতার সাথে সম্পর্ক ভালো নেই। তাহলে ভাই আপনি জেনে রাখেন, আপনি কখনোই রিজিকে বরকত পাবেন না, আপনার আয়ু বৃদ্ধি পাবে না। আগে আপনি আপনার রক্তের সম্পর্কগুলো সুন্দর করুন। অনেক সময় দেখা যায় অনেক ভাইয়েরা শ্বশুর বাড়ির দিকে ঝুঁকে পড়েন, নিজের পিতামাতাকে অবজ্ঞা করেন। আবার অনেকেই আছেন নিজের পিতামাতাকে এতটাই গুরুত্ব দেন এবং তাদের সব হক আদায় করেন, খুবই ভালো, কিন্তু শ্বশুর বাড়িকে একদম দেখতে পারেন না। আসলে দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। রক্তের সম্পর্কের আত্মীয়তার যেমন গুরুত্ব দিতে হবে, একইভাবে আল্লাহ পাক বিয়ে নামক এই প্রক্রিয়ার মাধ্যমে যে সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন আপনাকে স্থাপন করিয়েছেন, তার হকও আপনাকে আদায় করতে হবে। বিশ্বাস করুন, এগুলো যদি করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। শবে বরাতের নামাজ পড়লে ভাগ্য পরিবর্তন হবে এই গ্যারেন্টি না থাকতে পারে, কিন্তু আজ থেকে যদি 365 দিনে আমলটা করা শুরু করেন, অর্থাৎ পিতামাতার খেদমত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, রক্তের সম্পর্ককে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া, এগুলো যদি শুরু করেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এটা আল্লাহর রাসূলের ওয়াদা। আল্লাহ আমাদের সহিহ বুঝদান করুক।